সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রিত নন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দাবি করে মোদীকে নিশানা খড়গের। গেরুয়া অপশাসন শেষ, উদযাপন করতে গোমূত্র দিয়ে বিধান, সৌধ শুদ্ধিকরণ কর্ণাটক কংগ্রেসের। কর্ণাটকে বিপুল আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে দল, অবসান হয়েছে বিজেপির অপশাসনের, সেই জন্য গোমূত্র দিয়ে শুদ্ধিকরণ করা হলো কংগ্রেস। মণিপুরে ফিরল অশান্তি, ইম্ফলের বাজারে ধরানো হলো আগুন, তলব সেনা, আবার জারি হলো কারফিউ। কেজরির সাক্ষাতের পর খড়গে রাহুলের সঙ্গে বৈঠক নীতিশের, আপ কংগ্রেস দূরত্ব ঘোষণার উদ্যোগ কি? তবে মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী, এই ঘটনায় শোরগোল নেট দুনিয়ায়। এই প্রথম মহাকাশে পা রাখতে চলেছে সৌদি আরবের মহিলা অভিযাত্রী, একটি বেসরকারি অভিযানে মহাকাশে পাড়ি দিচ্ছেন দুই সৌদি নাগরিক, তাদের একজন ক্যান্সার বিশেষজ্ঞ, দ্বিতীয়জন যুদ্ধ বিমানের চালক। কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, সেটাই হচ্ছে তার অদম্য জোরে। দুটো পা হারিয়ে এভারেস্টের চূড়া ছুঁলেন নেপালের হরি বুধামাগার। ড্রিম পিঙ্কে চটিয়ে মহাসংশয় এক যুবক, মাত্র দুটি বাক্য বলে ড্রিম পিঙ্কে চটিয়ে দিল এক যুবক, চাকরি গেল চীনা যুবকের, জরিমানা হলো 19 কোটি টাকা। কোহলিদের বিরুদ্ধে শত রান থেকে ধোনিদের হারানো, রসদ খুঁজছেন শুভমান। 14 ম্যাচে 11 উইকেট, ব্যাট হাতে 21 রান, সুনীল নারায়ণকে তবুও রাখা হবে কি কেকেআরে, এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। গত বছর ঋণ নিয়েছিলেন কোহলিরা, এবার শোধ করলেন, জানালেন রোহিত। বিদায় বেলাতেও কমছে না কোহলি আর গম্ভীরের লড়াই, আইপিএলের শেষ পর্বেও ছাড়া হলো না বিরাটকে।